এবারে একটু পেন টুলস এর অন্যরকম কাজ দেখি। সেটি হচ্ছে দেখুন, আমরা প্রথমেই একটি স্টিল ইমেজ নিয়ে আসছিলাম। আমরা যদি চাই যে এই স্টিল ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে দেখুন, সেক্ষেত্রেও আমাদের পেন টুলস দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিতে পারি। আমরা লকটি উঠিয়ে দিলাম, এটার উপর ডাবল ক্লিক করে ওকে দিলেও লকটি উঠে যাবে। এবারে আসুন, যখন আমরা খেয়াল করুন, আমরা যখন আগেই বলছি শেপ নিয়ে যখন কাজ করব, এখানে শেপ আছে, এখন যদি আমরা কাটি দেখুন কাটতেছে না, একটা শেপ তৈরি হচ্ছে। আমরা কিন্তু এটাকে সিলেক্ট করেই কাটছিলাম, দেখুন কন্ট্রোল অল্টার জেড দেই, এখানে দেখুন এখন শেপ দেওয়া আছে, শেপ দেওয়া, লেয়ারটিও আমার ইমেজের লেয়ারটিও সিলেক্ট করা। তারপর আমি কাটতে চেষ্টা করতেছি, দেখুন কাটতেছে না, উপরে একটি কালার মানে একটি শেপ তৈরি হচ্ছে, ভিক্টর তৈরি হচ্ছে, কন্ট্রোল অল্টার জেড দেই, তার মানে কাটতেছে না। কাটার জন্য যেটা করতে হবে, আমি যদি কোনো ইমেজ এডিট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে পাথ সিলেক্ট করে দিতে হবে। পাথ সিলেক্ট করে যখন আমি এটিকে কাটব, দেখুন এখন কাটতেছে, ওকে কন্ট্রোল অল্টার জেড দিলাম। এবার আমরা সুন্দর করে এই বাঘটিকে কাটবো, বাঘের একদম ব্যাকগ্রাউন্ডটি কেটে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য কিছু বসাবো। সেক্ষেত্রে আমরা পেন টুলস দিয়ে অবশ্যই অপশন বারে গিয়ে এখানে পাথ সিলেক্ট করে দেবো। পাথ সিলেক্ট করে দিয়ে এখানে লেয়ারটি সিলেক্ট করে তারপর আমরা কাটা শুরু করব। আসুন আমরা যে কোনো একটা জায়গা থেকে কাটা শুরু করি, ওকে তো জুম করি, পেন টুলসটি সিলেক্ট করি, এখানে পাথ সিলেক্ট করে দিলাম, অটো অ্যাড এটিকেও উঠিয়ে দিলাম। দেখি এবার খেয়াল করবেন, কাজ করার সময় বেশি কথা বলবো না, দ্রুত কাজ করে যাব। আপনারা দেখবেন যে পেন টুলস দিয়ে আমি কিভাবে কাজ করি। যখন দেখুন আমরা এই মাউসটিকে ড্রাগ করে একেবারে এখানে সমান করে দিলাম, যদি না মিলে সেক্ষেত্রে এই লাইনটি ধরে দেখুন এটিকে ধরে আমরা মিলিয়ে দিলাম, আবার এটিকে ধরেও একটু মিলিয়ে দিলাম। এবারে আসি, দেখুন এখান থেকে এই পর্যন্ত একটু মোটামুটি একটি সাইজ আছে, এখান থেকে দেখুন এই এভাবে মিলিয়ে দিতে হবে। এবারে আসি, দেখুন এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাব, দেখুন এই যে কেটে নিয়ে গেলাম, দেখুন তারপর ওয়ালটার চেপে ধরে এই যে পয়েন্টটি ধরে এখান থেকে দেখুন একেবারে মিলিয়ে দিলাম। এখান থেকে একটু মিল বোঝা যাচ্ছে না, ওয়ালটার চেপে ধরে এই যে পয়েন্টের লাইনটি বের হয়েছে এটিকে দিয়ে দেখুন এটিকে এই করে দিলাম। এবার এখান থেকে এই পর্যন্ত আমরা মিলাবো, সেক্ষেত্রে এই লাইনটাকে একটু ডিরেক্ট করে দিলাম, ডিরেকশনটা দিয়ে দিলে আমার পরবর্তী এটা নিতে সুবিধা হবে। দেখুন আর একটু জুম আউট করে নিলাম, এবারে আসি এ পর্যন্ত, দেখুন এই দেখুন এটাকে একটু একটু এপাশ দিয়ে উপরে উঠিয়ে দিলাম, ঠিক মতন কেটে গেছে। এবারে দেখি একেবারে এই থেকে এ পর্যন্ত, এ পর্যন্ত না, আমরা এ পর্যন্ত নেব, এই পর্যন্ত মোটামুটি মিল আছে, সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটিকে ওয়ালটার চেপে ধরে এভাবে ডিরেকশন দেখিয়ে দিলাম, ওকে এ পর্যন্ত নিয়ে আসবো। ঠিক এইখানে ক্লিক করে দেখুন আমি মাউসটিকে ড্র্যাগ করতেছি একটু উপরের দিকে, আর সামনের দিকে টানতেছি, নিচের দিকে রাউন্ড হচ্ছে, ঠিক তারপরও যদি না মিলে আমরা ওয়ালটার চেপে ধরে কনভার্ট টুলসটি এনে দেখুন এভাবে একটু মিলিয়ে দিলাম, দেখুন একেবারে সমান করে দেওয়ার চেষ্টা করবো, ওকে তারপর এখান থেকে একেবারে এ পর্যন্ত নিয়ে আসব। এবারে দেখুন সেজন্য কি করতে হবে, এই যে ক্লিক করলাম দেখুন এখন ওয়ালটার চেপে ধরে মাউসটিকে একটু নিচের দিকে নামালাম, এখানে যদি এমন হয় দেখুন ওকে, এবার এখান থেকে এখানে ওয়ালটার চেপে ধরে কনভার্টের লাইনটি আমরা এদিকে ডিরেকশন দিয়ে দিই, দেখুন এটি সোজাই থাক, যদি দরকার হয় এখান থেকে একটু কার্ভ করে দিন, তারপর এখান থেকে এ পর্যন্ত, তারপর একদম এখান থেকে এ পর্যন্ত এই যে লাইনটি টান দিলাম দেখুন, তারপর ওয়ালটার চেপে ধরে এখানে মিলিয়ে দিলাম, এখানে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে এখান থেকে এ পর্যন্ত এখানে মিলিয়ে দিলাম, অল্টার চেপে ধরে এটিকে দেখুন একদম সমানে সমানে মিলিয়ে দিলাম, তারপর কনভার্ট টুলসটি নিয়ে অল্টার চেপে ধরে এদিকে ডিরেকশন দিলাম,
এখানে দিলাম, এখান থেকে ঠিক একেবারে এ পর্যন্ত, তারপর দেখুন অল্টার চেপে ধরে কনভার্ট টুলস কি ধরে এদিকে দিয়ে দিলাম, তারপর এটিকে এ পর্যন্ত দিলাম, পর্যন্ত দিয়ে এটিকে দরকার এখান থেকে একটু কার্ভ করে দিলাম, একটাকে ধরে এইটুকু, তারপর এখান থেকে এটুকু রাউন্ড দেব, দেখুন এই জায়গাটিকে ধরে টান দিলাম, এ পর্যন্ত রাউন্ড করে দিলাম। তারপর আসি এখানে, এখান থেকে এটাকে আমরা ওয়ালটা চেপে ধরে এটা রাউন্ড করে দেব। ওকে, এবার এখান থেকে একেবারে এ পর্যন্ত নিয়ে আসবো, সেজন্য এটাকে আমরা এদিকে ডিরেকশন দিয়ে দিলাম পয়েন্টটিকে, এ পর্যন্ত টান দিয়ে পর্যন্ত, তারপর এই টুলসটাকে ওয়ালটা চেপে ধরে এরকম করে দিলাম। ওকে, তারপর এখান থেকে এদিকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এটাকে এরকম করে দিতে পারি, এখানে একটু রাউন্ড করে দিয়ে এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসি। ওকে, তারপর এখান থেকে এ পর্যন্ত ওয়ালটার চেপে ধরে এটাকে ডিরেকশনটা দেখিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম অল্টার চেপে ধরে এই লাইনটা এদিকে দিয়ে দিলাম, দেখুন অল্টার চেপে ধরে এটাকে এদিকে নিয়ে দিলাম, এইটুকু আমরা রাউন্ড করে দেবো এই। ওকে, ডিরেকশন ঠিক আছে, এ পর্যন্ত নিয়ে আসলাম, তারপর এখান থেকে একেবারে এ পর্যন্ত। ডিরেকশনটা এটাকে এদিকে নিয়ে দিলাম, একটু রাউন্ড করে দিলাম, তারপর ডিরেকশনটা ঠিক করে দিলাম, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, তারপর ডিরেকশনটা অল্টার চেপে ধরে ঠিক করে দিলাম, এখান থেকে সোজা এ পর্যন্ত আসবো। ওকে, তারপর এখান থেকে এ পর্যন্ত ডিরেকশনটা অল্টার চেপে ধরে ডিরেকশনটা দেখিয়ে দিলাম, ডিরেকশনটা দেখিয়ে দিয়ে একেবারে এ পর্যন্ত আসবো, কন্ট্রোল জেড দিলাম এ পর্যন্ত আসবো, এখানেও কন্ট্রোল জেড দিলাম, কারণ আমরা এই জেন চুলগুলো মুখের এটাকে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে আমরা এইটুকুকে বাদ দিয়ে যাব। ওকে, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এইখানে এসে মিলিয়ে দিলাম। ওকে, এইটুকু আমরা পরে এডিট করব, এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এটাকে ডিরেকশনটা ঠিক করে দিলাম, তারপর এইটুকু রাউন্ড করে যাব, তারপর কন্ট্রোল চেপে ধরে এটাকে একটু জুম করা যাচ্ছে না, পিক্সেল অনেক কম, তারপর এখান থেকে একেবারে এ পর্যন্ত। ওকে, এবারে আসি, সেজন্য আমরা ওয়ালটার চেপে ধরে এদিকে ডিরেকশনটি দেখিয়ে দিলাম, ওকে, তারপর ওয়ালটার চেপে ধরে ডিরেকশনটি এদিকে নিয়ে নিলাম, এখান থেকে ওয়ালটার চেপে ধরে এটিকে একটু রাউন্ড করে দিলাম, তারপর আসি ওয়ালটার চেপে ধরে এখানে এটিকে রাউন্ড করে দিলাম, তারপরে আসি এ পর্যন্ত। এখানে এটাকে রাউন্ড করে দিলাম, এখানে এটিকে রাউন্ড করে দিলাম, এখানে এটিকে রাউন্ড করে দিলাম, তারপর চেপে ধরে এটিকে এই জায়গায় দিয়ে দিলাম, কন্ট্রোল চেপে ধরে এটাকে আর একটু নিচের দিকে নামিয়ে দিলাম, তারপর এ পর্যন্ত, চেপে ধরে
লেফট রাউন্ড করে তারপর এই কানের এটিকে এ পর্যন্ত আমরা রাউন্ড করে দেবো। সেক্ষেত্রে ওয়ালটা চেপে ধরে এটাকে ডিরেকশনটা ঠিক করে দিলাম, ওকে, তারপর এটাকে নিয়ে গেলাম। এবারে আসি ওয়ালটার চেপে ধরে ডিরেকশনটা এদিকে দিয়ে দেই, তারপর এ পর্যন্ত। এখন আসি এখান থেকে এ পর্যন্ত, ওয়ালটার চেপে ধরে ডিরেকশনটা এদিকে নিয়ে আসলাম সোজা, তারপর আসি ওয়ালটার চেপে ধরে ডিরেকশনটি ঠিক করে একেবারে এ পর্যন্ত। এখান থেকে এ পর্যন্ত সেক্ষেত্রে ওয়ালটার চেপে ধরে এটাকেও ঠিক করে দিলাম, কন্ট্রোল জেড, তারপর এটাকে এ পর্যন্ত ওয়ালটার চেপে ধরে এটাকে একটু করে মিলিয়ে দিলাম, প্রায় একেবারে এখান থেকে এ পর্যন্ত। কন্ট্রোল চেপে ধরে এই পয়েন্টটা এটাকে দেখিয়ে দিয়ে এখান থেকে একেবারে এ পর্যন্ত এই যে লাইনটা দেখা যাচ্ছে হালকা, ওকে ওকে, তারপর এখান থেকে একেবারে এ পর্যন্ত এটাকে 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 এই যে মিলিয়ে এরপর করে দিয়ে এটাকে এখান থেকে এ পর্যন্ত। এখান থেকে কন্ট্রোল জেড পর্যন্ত নিয়ে আসবো, ওয়ালটা চেপে ধরে মিলিয়ে দেবো আমি এখান থেকে, তারপর এই পর্যন্ত দিলাম, ওকে, একেবারে এই পর্যন্ত ধরে এটাকে পর্যন্ত দিয়ে দিলাম, ধরে এটাকে এদিকে দিয়ে দিলাম, তারপরে এটাকে ওয়ালটার চেপে ধরে এদিকে দিয়ে তারপরে আসি ওয়ালটার চেপে ধরে পর্যন্ত ওয়ালটার চেপে ধরে পর্যন্ত তারপরে আসি এখান থেকে এই যে এখান থেকে আমরা শুরু করছিলাম, এখানে এখন
মিলিয়ে দেবো, সেক্ষেত্রে ওয়ালটার চেপে ধরে এটাকে পজিশনটা ঠিক করে দেই এখানে। ওকে, একেবারে মিলে গেছে, দেখি এবার কি হয়। ওকে, আমরা বাঁকটিকে একেবারে পুরোপুরি কেটে নিয়েছি যেভাবে কাটতে হবে, শুধু এখান থেকে একটু বাকি আছে, এটুকে এটুকু আমরা আলাদাভাবে কাটবো, যেন চুলটাকে রাখা যায় কিনা এই চেষ্টাটা আমরা করব। ওকে, সেক্ষেত্রে আমাদের যেটি এখন করতে হবে, এই যে আমরা পেন্টুলস দিয়ে যতটুকু কাটলাম এটার মাঝখানে রাইট বাটনে ক্লিক করব, তারপর মেক সিলেকশন। মেক সিলেকশন দেওয়ার পরে আমরা ইচ্ছে করলে একটু ফেদার দিয়ে দিতে পারি, এখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভ ফেদার দিই সেক্ষেত্রে ওকে দিই। দেখুন আমাদের সিলেকশন হয়ে গেছে, সিলেক্টটি হয়ে গেছে। সিলেক্টটি হওয়ার পরে এখন আমরা নতুন একটি ডকুমেন্টস নেই, দেখুন যা দেওয়া আছে এখানে এইচডি একটি ডকুমেন্টস আছে 300 রেজুলেশনে, আরজিবি কালার। ওকে, এটাকে নিয়ে নিলাম এইচডি। তারপর এখান থেকে দেখুন এখন যদি আমরা সিলেকশন টুল সিলেক্ট করি, সিলেকশন টুল সিলেক্ট করলেই দেখুন এটার উপরে যখন নিয়ে আসলাম অটোমেটিক কেটে গেছে দেখা যাচ্ছে। এখন যদি আমরা কন্ট্রোল সি দেই, কপি করলাম এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখুন। ওকে, কন্ট্রোল টি দিয়ে ধরে একটু শিফট ধরে বড় করে নিলাম, বড় করে এবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখুন একেবারে পারফেক্টলি আমাদের ইমেজটা কেটে গেছে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন দেখুন যদি আপনি এখানে অল্প একটু বাকি আছে, দেখুন এই যে অল্প একটু দেখা যাচ্ছে, এতটুকুকে যদি আমরা একটু ডিলিট করতে চাই, সেক্ষেত্রে যেটা পারি আমরা অন্য টুলস নিয়ে পারি, যেমন তাছাড়া এখান থেকে যদি কুইক সিলেকশন টুলস বা ম্যাজিক ওয়ান টুলস এইগুলোকে দিয়ে করি, তখন ম্যাজিক ওয়ান টুলস সিলেক্ট করে যদি এটুকু সিলেক্ট করে তারপর ডিলিট করে দিলাম, দেখুন ডিলিট করে দিলাম তাও হয়। আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন উঠিয়ে দিলাম, এটুকু ডিলিট করে দিলাম। আরেকটা যেটা পারি, তারপর এইটাকে, এটাকেও আমরা যে ব্রাশ টুল সিলেক্ট করে, ব্রাশ টুলসটি সিলেক্ট করে একেবারে ব্রাশ টুলসটি সিলেক্ট করে দিলাম, ছোটো করে দিলাম, দেখুন এবারে আসি ব্রাশ টুলসে। ব্রাশ টুলসটা এখানে কালারটা সিলেক্ট করে দিই, কালার যদি দেই একেবারে, দেখুন এটা কালার করে দিলাম, কালার করে দিয়ে ঠিক ব্রাশ টুল সিলেক্ট করে আলাদা লেয়ার নিয়ে, আলাদা লেয়ার নিলাম, আলাদা লেয়ার নিয়ে সেক্ষেত্রে হাতটাকে একটু কন্ট্রোল রাখতে হবে, আপনি এখানে চাপ দিয়ে একেবারে নিতে পারেন। আবার দেখুন ঠিক এই কন্ট্রোল জেড দিলাম, খেয়াল করবেন একেবারে লাইনে 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 দিতে হবে। ওকে, এটা তো আমাদের আসি, তারপর এটা খেয়াল করুন, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ওকে, এবারে যদি আমরা দেখুন আমাদের এই এটাকে সিলেক্ট করে আবার পেন টুলস দিয়ে ঠিক এই জায়গা ধরে, এই জায়গা একেবারে এই জায়গা, তারপর এই জায়গা, এই জায়গা, তারপর এই জায়গা, এই জায়গা, তারপর এখানে এই জায়গা, তারপর এখানে 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 মিলিয়ে দিয়ে রাইট বাটনে ক্লিক, মেক সিলেকশন 1.5 দেয়া আছে, ওকে ডিলিট। এবার দেখুন একেবারে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটি উঠিয়ে দিলাম,
ওকে 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 ওকে, এইটাকে আমরা নাও রাখতে পারি ইচ্ছা করলে, এটি আমাদের তেমন একটা সুন্দর হয় নাই, কিন্তু এটাকে কিন্তু একেবারে 100% করতে পারছি। ওকে, এখন যদি আমরা চাই যে ঠিক এভাবে এখান থেকেও দুইটা এরকম লাইন বের করে দেব, সেটাও কিন্তু পারা যায়, সম্ভব। যেমন দেখুন, আমরা যদি নতুন একটি লেয়ার নেই, নতুন একটি লেয়ার নিয়ে ঠিক এইভাবে লাইন লাইন টেনে দিলে ব্রাশ টুলসটি সিলেক্ট করে, সিলেকশন ঠিকই আছে, বেশি না, এখানে যদি দুইটা দিই, কালারটা সিলেক্ট করা নেই, কালারটাকে এই কালার করে দিলাম, হালকা অ্যাশ টাইপের কালার করে দিলাম, যাতে বোঝা যায়। ওকে, বেশি বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, দেখুন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিলাম, একেবারে পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিলাম। এখন আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমরা এখন দেখুন গ্রিন নিতে চাই, একেবারে গ্রিন দিলাম, ওকে দিয়ে কন্ট্রোল ডিলেট দিলাম। এবারে দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা একেবারে পারফেক্ট ভাবে এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ফেলছি। ওকে, তাহলে আমরা অবশ্যই পেন টুলস এর কাজ বুঝতে পারলাম, পাশাপাশি একটু ব্রাশ টুলস দিয়েও আমরা কিভাবে একটু কাজ করতে পারি, কাজ সম্পূর্ণ করার জন্য কিভাবে ব্রাশ টুলস এর ব্যবহারও করতে পারি, অন্যান্য টুলস এরও ব্যবহার করতে পারি, সেটাও আমরা জেনে নিলাম। আশা করি আমরা পেন টুলস এর কাজ বুঝতে পেরেছি, একটা ছবির একটা স্টিল ইমেজের ব্যাকগ্রাউন্ড কেমন করে পরিবর্তন করতে হবে সেটিও আমরা বুঝতে পেরেছি আশা করি। ওকে, আজকে এ পর্যন্তই, এরপরও যদি আপনারা এখান থেকে কোনো একটি অংশ বুঝতে না পারেন পেন টুলস নিয়ে, তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কি সমস্যা, কোনটুকু বুঝতে পারেন নাই, ওই কথাটুকু নোট করে আপনি আমাদের গ্রুপ পেজে পোস্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য ওই অংশটুকু নিয়ে, আপনি যে জায়গাটা থেকে বোঝেন নাই ওই জায়গাটুকুর উপরে একটি টিউটোরিয়াল তৈরি করার। ওকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।